সিংহ কয়েকদিন শিকার করা কি বন্ধ করে দিয়েছে? লোকে নাকি ভুলেই গেছে যে জঙ্গলের আসল রাজাকে? পরিবেশ যখন শান্ত থাকে জানবে ঝড় উঠতে চলেছে, আর সেই ঝড়টা আসলে কেউ নয়, সেই ঝড়টা আমি। এর আগেও বলেছিলাম আজকে সেই সময় জঙ্গলের আসল রাজাকে, ময়দানের আসল খেলোয়াড়কে সেটা প্রমাণ করে দেওয়ার সময়। আজকের ভিডিওতে এত ডিটেলসে পড়াবো আলো, দিস ইজ মাই ফেভারিট টপিক, ক্লাস টেনের সব থেকে ফেভারিট টপিক যদি আমার কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আলো। এত ডিটেলসে পড়াবো যে গোটা ইউটিউব কেন মেঘ রৌদ্র যে প্রকাশনীর বই ফলো করে নাও, কোনো জায়গাতে এর থেকে বেশি ইনফরমেটিভ, বেশি ভালোভাবে কোনো জায়গাতে বুঝতে পারবে না। দ্য বেস্ট ভিডিও এবার হবে আলোর ওপর, এটা বেস্ট ভিডিও এবার হবে আলোর ওপর ইউটিউবে, ঠিক আছে? তো চলো, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে তোমাদের জন্য স্টার্ট করতে চলেছি আলোর চ্যাপ্টারটা, অর্থাৎ ক্লাস টেনের আলোর চ্যাপ্টারটা। আজকে আবার প্রথম থেকে আলো স্টার্ট করব, এবং তোমাদেরকে ভিডিওর শুরুতে আমি একটা কথা বলে রাখতে চাই যে আলোর যে টপিকটা আজকে পড়ানো হবে নেক্সট ডেতে, সেই টপিকের ওপর একটা ছোট্ট করে টেস্ট নেওয়া হবে। আমাদের পড়ানোর স্টাইলটা এবার থেকে এরকমভাবেই হবে, যে টপিকটা পড়াবো পরের দিনকে সেই টপিকের ওপর একটা ছোট্ট করে এমসিকিউ টেস্ট, তারপরে আবার আলোর টপিক পরের টপিকটা পড়ানো হবে। তো পুরোপুরি এই টপিকে পড়ানো হবে, প্রত্যেকে সেই টেস্টগুলো দেবে, এবং টেস্টে কে কত মার্কস পাচ্ছ সেটা আমাকে ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আজকে স্টার্ট করে দিই সেই ধামাল, আজকে দেখিয়ে দিই জঙ্গলের আসল রাজাকে। চলো আজকে স্টার্ট করি আলোর চ্যাপ্টার। আলো কি জিনিস? আলো হলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? আলো হলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং এটা তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। গো কামন, কি বললাম? আলো হলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যা কী করে? তরঙ্গের আকারে বিস্তার লাভ করে এবং আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। কি বললাম? কামন কামন, কি বললাম? আলো হলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যা তরঙ্গের আকারে বিস্তার লাভ করে এবং আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়, সেটাই হচ্ছে আলো, ঠিক আছে? আমরা আজকে যা বস্তু দেখতে পাচ্ছি, এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সামনে যে ভিডিও চলছে সব কিছু দেখতে পাচ্ছি, বা তুমি তোমার বইপত্র যা কিছু দেখতে পাচ্ছ, এটা কিসের জন্য দেখা সম্ভব হচ্ছে? আলোর জন্য দেখা সম্ভব হচ্ছে। ওই বস্তুর মধ্যে আলো পড়ছে, পড়ে প্রতিফলিত হচ্ছে, হয়ে আমাদের চোখে আসছে, দর্শনের অনুভূতি জাগাচ্ছে, যার ফলে আমরা আলো মানে দ্বারাই আমরা কি করছি, ওই বস্তুটাকে দেখতে পাচ্ছি। তাহলে এক কথায় যদি বলো আলো কি, আলো হলো এক প্রকার শক্তি, এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? তাহলে দুটো কথা বোঝো, একটা এক প্রকার শক্তি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তরঙ্গের আকারে বিস্তার লাভ করে এবং যার মধ্যে পড়ে সেইখান থেকে এসে আমাদের চোখে এটা কি করে, দর্শনের অনুভূতি জাগায়, সেটাই হচ্ছে আমাদের কি, এক কথায় সেটাই হচ্ছে আমাদের আলো। আমরা যেভাবে স্টার্ট করছি না আলো কি, এটা দিয়ে তোমার বই যে কোনো প্রকাশনীর বই খুলে নাও, দেখে নাও যে আলো কি সেই জিনিসটা না দিয়ে আলো চ্যাপ্টার শুরু করে দিয়েছে। তাহলে সবার আগে আমরা আলো কি সেটা আমাদের জানা উচিত ছিল, তো আমরা সেটা জানলাম। এবার একটা কথা ভালো করে বোঝো, এই যে আলো, ঠিক আছে, সবার আগে দেখো পয়েন্টগুলো, এখানে কি পয়েন্ট কোনগুলো, এটা হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই কোশ্চেনটা প্রায় দেয় যে আলো কি ধরনের তরঙ্গ, এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা কিভাবে বিস্তার লাভ করে, এটা তরঙ্গের আকারে বিস্তার লাভ করে এবং আমাদের চোখে কি করে, দর্শনের অনুভূতি জাগায়, এটাই হচ্ছে এক কথায় আলো। এবার দেখো আলো সম্পর্কে কি কি ইনফরমেশন লিখেছি। প্রথম ইনফরমেশন, আলো হলো এক প্রকার শক্তি। ফার্স্ট কথা, আলো হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে? এবার দেখো আলো এক প্রকার যে শক্তি, সেটা কি করে বুঝবো যে আলো এক প্রকার শক্তি? আলো যেটা শক্তি হবে সেটা অবশ্যই শক্তির নিত্যতার সূত্র মেনে চলবে। যেরকম দেখো এখানে দেখো কি লিখেছি, আলো শক্তির নিত্যতার সূত্র মেনে চলে, ঠিক আছে? আলোক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, আবার অন্য শক্তিও আলোক শক্তিতে রূপান্তরিত হতে পারে। দেখো ভালো করে কথাটা বোঝো, মানে আলো কেন এক প্রকার শক্তি বলছি আমরা, আলোক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, একই রকমভাবে অন্য শক্তিও আলোক শক্তিতে রূপান্তরিত হতে পারে। কথাটা ভালো করে বোঝো, আলো এক প্রকার এই কারণে শক্তি, কারণ এটা শক্তির নিত্যতার সূত্র মেনে চলছে। এক প্রকার মানে আলোক শক্তি থেকে এক প্রকার শক্তিতে আলো রূপান্তরিত হতে পারে, আবার অন্য শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হতে পারে, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের কাছে বোঝা গেল, মানে আলোক শক্তি থেকে আমরা অন্য শক্তিতে কনভার্ট করতে পারবো, আবার অন্য শক্তিকে আমরা আলোক শক্তিতে কনভার্ট করতে পারবো। আশা করি আমার কথাটা বোঝা গেছে।
সেটাই এখানে বলা আছে। তো এক্সাম্পল দেখো, এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে ই এক্স, এটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল যে ফটো ইলেকট্রিক কোষে আলো পড়লে বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তার মানে কি বুঝলাম, আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো। দেখবে যে ফটো ইলেকট্রিক কোষ থাকে, ফটো ইলেকট্রিক কোষ তোমাদের এই ক্লাসের জিনিস না, তাই জন্য আমি এখানে বেশি ডিটেলসে যাচ্ছি না। সেখানে যদি আলো পড়ে, আলো যদি পড়ে তাহলে কি হবে, সেখান দিয়ে কারেন্ট চলা শুরু করে। আলো পড়লে সেখান দিয়ে কারেন্ট চলা শুরু করে, তাহলে আলো পড়লো তার ফলে তার মধ্যে তড়িৎ শক্তি আমরা পাচ্ছি। আলোক শক্তি ফেললাম, তড়িৎ শক্তি আমরা পেলাম। তাহলে আলোক শক্তিকে আমরা কোন শক্তিতে কনভার্ট করলাম, তড়িৎ শক্তিতে কনভার্ট করলাম। এটা যেরকম করা যায়, আবার অন্য কোনো শক্তিকে আমরা আলোক শক্তিতে কনভার্ট করতে পারি। দেখো এখানে যা যা লিখাচ্ছি, কমান এখানে যা যা লিখাচ্ছি খাতার মধ্যে ভালো করে নোট ডাউন করবে, করে আমাদের যেটা সোমস ক্লাসরুম ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে দেবে। তোমাদের মতন যারা স্টুডেন্টরা, সবাই যারা ভিডিও দেখতে পাচ্ছে না, তারা কিন্তু প্রত্যেকে এটা থেকে উপকার পাবে। কথাটা বোঝা গেল কি বললাম? এবার দেখো এইখানটাতে আমরা যেটা লিখেছি যে আলোক শক্তি শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে, যে আলোক শক্তি থেকে আমরা অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারছি, আবার অন্য শক্তি থেকে আমরা আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারছি। কেমন কি বললাম, আলো থেকে আমরা অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারছি, অন্য শক্তিতে, ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো, আলোক শক্তিকে আমরা অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারছি, সেরকমভাবে অন্য শক্তিকেও আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারছি। দেখো ভালো করে বোঝো, আলোক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়, অন্য কোনো শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা যায়। কথাটা বোঝা গেছে? যেমন এখানে যে উদাহরণটা দিয়েছি যে ফটো ইলেকট্রিক কোষে যখনই আলো পড়ে তখন তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তার জন্য আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বুঝতে পেরেছো? এটা আমি ধরো এরকম একটা এক্সাম্পল দিলাম যে তুমি যখন বাড়িতে যখন বাল্ব জ্বালাও তখন কি করো বলো তো, তখন কারেন্টের সুইচটা মারো, ঠিক আছে, তো সুইচটা মারো, তার ফলে তড়িৎ শক্তিটা তখন কিসে কনভার্ট হয়, আলোক শক্তিতে কনভার্ট হয়। তাহলে এটাও একটা এক্সাম্পল যেটা আমি এখানে লিখে নিও যে আলোক শক্তি থেকে, দেখো আলোক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার এক্সাম্পল হচ্ছে এইটা, যে ফটো ইলেকট্রিক কোষে যদি আলো পড়ে তাহলে সেটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, ফলে আলোক শক্তি থেকে তড়িৎ শক্তিতে কনভার্ট হয়। এটা এক নাম্বার কথা। যদি উল্টো বলে যে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিতে কনভার্সন বলো, তাহলে আমাদেরকে ওইটা বলতে হবে, যখন তুমি বাড়িতে বাল্ব জ্বালাও তখন কি করো, তুমি বাল্বকে তড়িৎ শক্তি দাও, আর বাল্ব তোমাকে রিটার্ন কি দেয়, আলোক শক্তি দেয়। কথাটা বোঝা গেল? তাহলে তড়িৎ শক্তি থেকে তখন আমরা আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারছি। কামন কি বললাম, আমরা যখন বাল্ব জ্বালাচ্ছি বাল্বকে আমরা তড়িৎ শক্তি দিচ্ছি, বাল্ব আমাদেরকে কি রিটার্ন দিচ্ছে, আলোক শক্তি রিটার্ন দিচ্ছে। সেই জন্য আমরা তড়িৎ শক্তি থেকে আমরা আলোক শক্তি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কখনো আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি, আবার কখনো তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, এই কনভার্সনটা করতে পারছি, এবং এটা শক্তি নিত্যতা সূত্র এইভাবেই মেনে চলছে। তাই জন্য আলো হচ্ছে এক প্রকার কি শক্তি। ঠিক আছে, বোঝা গেল? আবার দেখো, আলো কিন্তু সবসময় তরঙ্গ হলেও এটা কিন্তু চলবে সরলরৈখিক পথ বরাবর। আলো কিভাবে চলে, আলো সর্বদা চলে সরলরৈখিক পথ বরাবর। ঠিক আছে, এখানে যারা কেবলমাত্র নোট করে চলে যাচ্ছ তাদের কিন্তু কোনো লাভ নেই, জিনিসগুলো বুঝতে যাও। আলো হচ্ছে কি, আলো হচ্ছে সর্বদা সরলরৈখিক পথ বরাবর যাবে। মানে আলো ধরো কোনো একটা বাল্ব থেকে বেরোচ্ছে, ধরো এখান থেকে তোমার কোনো, এখানে একটা কোনো বাল্ব আছে, ঠিক আছে, এখানে একটা কোনো বাল্ব আছে, এইখান থেকে ধরো আলো বেরোচ্ছে, তাহলে আলো কিন্তু এরকম সরলরেখা বরাবর যাবে, এইভাবে সরলরেখা বরাবর যাবে, বা এদিকে হয়তো সরলরেখা বরাবর যাবে, আলো কিন্তু সরলরেখা বরাবর যায়। তাই জন্যই লিখেছি এখানে যে আলো চলার পথ হচ্ছে সর্বদা সরলরৈখিক। এবার আলোর মধ্যে না একটা বিশেষ ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে কি তোমার তরঙ্গ ধর্ম। একটা হচ্ছে কণা ধর্ম, একটা হচ্ছে তোমার তরঙ্গ ধর্ম। এই জন্য এটাকে বলা হয় আলোর হচ্ছে দ্বৈত ধর্ম আছে। আলোর কি ধর্ম আছে, আলোর দ্বৈত ধর্ম আছে। এটা যদিও ক্লাস টুয়েলভের জিনিস যে আলোর হচ্ছে দ্বৈত ধর্ম আছে, ডুয়েল নেচার দেখা যায় আলোর, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডুয়েল নেচার, DUAL, ডুয়েল নেচার, ঠিক আছে। এটা একটু ছোটোখাটো ক্লাস টুয়েলভের জিনিস বলে দিলাম আমি তোমাদেরকে, যে আলোর হচ্ছে কি ধর্ম আছে, আলোর দ্বৈত ধর্ম আছে, আলোর মধ্যে তুমি কণা ধর্মও পাবে, আলোর মধ্যে তুমি কি পাবে, আলোর মধ্যে তুমি তরঙ্গ ধর্ম পাবে। আবার কি বললাম, আলোর মধ্যে তুমি কণা ধর্মও পাবে, আলোর মধ্যে তুমি তরঙ্গ ধর্ম পাবে। তাহলে দুটো ধর্মই পেলেন। আলো কি কোন পথ বরাবর যাচ্ছে, সরলরৈখিক পথ বরাবর যাচ্ছে। আলো কি, আলো হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে, যেটার ক্ষেত্রে আমি তোমাকে বললাম আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, বা অন্য শক্তি থেকে আলোক শক্তি বা শক্তি, সবভাবেই কনভার্সন করা যায়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখন অবধি বুঝতে পেরেছো। আলোর দ্বারা আমরা বিভিন্ন ঘটনা দেখতে পাই। এক নাম্বার কথা হচ্ছে প্রতিফলন দেখতে পাই, প্রতিসরণ দেখতে পাই, এছাড়াও আরও অনেক রকমের আলোর ঘটনা আছে যেগুলো আমরা আস্তে আস্তে ডিটেলসে পড়বো। তাহলে আলোর জন্য আমরা বিভিন্ন ধরনের ঘটনা দেখতে পাই, ঠিক আছে, যেরকম কি বললাম, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ। তাহলে বোঝা গেল এতটা অবধি? ঠিক আছে, কি বললাম, বোঝা গেছে? তাহলে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, এই ধরনের ঘটনাগুলো দেখতে পাই। তাহলে আলো কি, আলোর বৈশিষ্ট্য কি, আর আলো সম্পর্কে যে ইম্পর্টেন্ট ইনফরমেশান এই যেটা, এটা নিশ্চয়ই খাতার মধ্যে নোট ডাউন করেছো, আমি এখানে আলোক শক্তি থেকে তড়িৎ শক্তিতে কনভার্সন দেখি
শিখেছি। কাম অন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। কি বললাম, আমি আলোক শক্তি থেকে তড়িৎ শক্তির কনভার্সনের জন্য এই এক্সাম্পলটা লিখে রেখেছি, ইএক্স এই এক্সাম্পলটা লিখে রেখেছি। আমি কিন্তু তোমাদেরকে বলেছি তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই এক্সাম্পলটা লিখতে, ওই যে বললাম বাড়ির বৈদ্যুতিক বাল্ব, এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরের এক্সাম্পল। তাহলে এত অবধি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমি আসছি হচ্ছে আলোর বেগ নিয়ে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন হবে। আজকের ক্লাসে যেটা পড়ানো হবে নেক্সট ক্লাসে কিন্তু এটার ওপর পরীক্ষা হবে, সেই জন্য আজকের ক্লাসে যা পড়াবো খাতার মধ্যে ভালো করে নোট ডাউন করবে, ভালো করে বারবার পড়বে, একদিন টাইম পাবে, মাত্র একটা রাত টাইম পাবে, কালকে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? বোঝা গেছে কি বললাম? তাহলে ভালো করে পড়ো এবং নেক্সট দিনকে পরীক্ষাটা ভালো করে দাও, ফাটিয়ে পরীক্ষা দাও, একদম ধোঁয়া তুলে রেখে দাও, যাতে কোনো পরীক্ষার কোনো কোয়েশ্চেন না আসে, ছিঁড়ে যেন কোয়েশ্চেন ফেলে রেখে দিতে পারো, এইরকমভাবে টেন্ডেন্সি নিয়ে পড়াশোনা করো। আশা করি বুঝতে পেরেছো। দেখো আলোর বেগ নিয়ে এবার আমি কথা বলবো। দেখো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আলোর বেগ কত, আমি এখানে বলেছি তো আমি এত ইনফরমেশান দেবো, ওই মেঘ প্রকাশনী, বৃষ্টি প্রকাশনী, যে প্রকাশনী বই পড়ে নাও, এর থেকে বেস্ট ইনফরমেশান, এর থেকে বেটার ইনফরমেশান কোনো বইতে পাবে না, কোনো বইতে পাবে না। ভিডিওটা দেখে কেউ যদি ঠিকঠাক করে নোট ডাউন করো, যা কোয়েশ্চেন আসবে না কোনো বইতে থাকবে না। এতটা ডিটেলসে পড়াবো, এতটা ডিটেলসে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? এখানে খালি ইনফরমেশানগুলো দেখতে দেখতে যাও তুমি, ঠিক আছে? আলোর বেগ, আলোর বেগ দেখো ভালো করে, আলোর বেগ হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড। এইখানে আর এতটা অবধি সবাই জানে, বলে স্যার কী পড়াচ্ছেন, এসব তো আমরা জানি, এসব তো আমরা জানি, একটু ডিটেলসে জানা, একটু ভালো হয় বলুন। এবার দেখো আলোর বেগ হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু এটা কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে। ভালো করে শোনো, আলোর বেগ কত বললাম, 3×10⁸ মিটার পার সেকেন্ড, এটা কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে। আলোর আর একটা বেগ আছে 3×10⁰ সেন্টিমিটার পার সেকেন্ড, দেখো সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। ভালো করে ইম্পর্টেন্ট ইনফরমেশান খাতার মধ্যে নোট ডাউন করতে করতে যাও, ঠিক আছে? আলোর যদি বলে যে 3×10⁸ মিটার পার সেকেন্ড, এটা এসআই পদ্ধতিতে, যদি সিজিএসে বলে তাহলে হচ্ছে 3×10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড। এবার মিটার থেকে সেন্টিমিটার যখনই করলাম, দেখো 8 থেকে পাওয়ারে 10 হয়ে গেল, কেন জানো? কারণ মিটার থেকে যখনই সেন্টিমিটারে যেতে হয়, যারা ছোটবেলায় অঙ্ক করেছো, কেমন কি বললাম, যখন মিটার থেকে সেন্টিমিটারে যেতে হয় তখন কত দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 100 দিয়ে গুণ করা মানে 10^2 দিয়ে গুণ করা। দেখো ভালো করে বোঝো, এই জায়গাটা বোঝো, এটা এইখানে তো প্রাতি অঙ্ক বলছি, 3×10⁸, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডের জন্য, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডের জন্য। এবার যদি মিটার পার সেকেন্ডটাকে আমি যদি সেন্টিমিটার পার সেকেন্ডে করি, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য এখানে আমরা 100 বা 10^2 দিয়ে গুণ করবো মিটার থেকে। আরে ভাই, মিটার থেকে সেন্টিমিটার, সিম্পল কথা, মিটার থেকে যদি সেন্টিমিটারে করি, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যায় কী করে, 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ করা আর 10^2 দিয়ে গুণ করা, কাজটা একই। সেই জন্য আমি কী করেছি, এটাকে 10^2 দিয়ে গুণ করেছি। তাহলে দেখো এর পাওয়ারে 8 আছে আর এর পাওয়ারে 2 আছে, দুটো মিলে পাওয়ার দুটো কী হয়, যোগ হয়। যদি বেস সেম থাকে, এটাও 10 এটাও 10 থাকে, তাহলে বেসটা সেম থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 3×10⁰ সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে তোমার আলোর বেগ, কোন পদ্ধতিতে, সেন্টিমিটার কোন পদ্ধতির একক ভাই, সিজিএস পদ্ধতির একক, ঠিক আছে? কথাটা বুঝতে পারলে, মিটার সেন্টিমিটার, তাহলে মিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে, এতটা অবধি সবাই জানো। এবার একটা বলো, বলো মাইলের হিসাবে বললে কত মাইল পার সেকেন্ড, আলোর বেগ কত মাইল পার সেকেন্ড, বলো এবার বলো কত মাইল পার সেকেন্ড। যদি বলে 1 সেকেন্ডে আলো কত মাইল যায়, 1 সেকেন্ডে আলো কত মাইল যায়, 1 সেকেন্ডে আলো কত মাইল যায়, তখন আটকে যাবে, তখন সেটার অ্যান্সার হচ্ছে 186,000 কিমি, 186,000 মাইল, ঠিক আছে? 186,000 মাইল, ঠিক আছে? 186,000 মাইল পার সেকেন্ড। ভালো করে ইম্পর্টেন্ট ইনফরমেশান এটা নোট ডাউন করো, এগুলো অনেকেই জানে না। 186,000 মাইল পার সেকেন্ড, এটা হচ্ছে মাইলের হিসাবে, ঠিক আছে? বোঝা গেল। এবার এর পরের কথা শোনো, যদি তোমাকে বলে যে কত কিমি পার সেকেন্ড, এটাও কোয়েশ্চেন হতে পারে, এটাও কোশ্চেন হতে পারে ভাই, কত কিমি পার সেকেন্ড, তাহলে কি উত্তর করবে, কত কিমি পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে আলো কত কিমি যায়, তখন অ্যান্সার হবে সেটা হচ্ছে 300,000 কিমি, ঠিক আছে? 300,000 কিমি পার সেকেন্ড আলোর বেগ। তাহলে আলোর বেগ দেখো আমি কী কী বললাম, আলোর বেগ একটা আমি বললাম 3×10⁸ মিটার পার সেকেন্ড, এটা এসআইতে, 3×10⁰ সেন্টিমিটার পার সেকেন্ড, এটা সিজিএসে। যদি বলে মাইলের হিসাবে বলো, তাহলে 186,000 মাইল পার সেকেন্ড, 300,000 কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড হিসাবে বললে, তখন 300,000 কিলোমিটার পার সেকেন্ড। আশা করি এতগুলো ইনফরমেশান তোমাদের মাথায় ঢুকেছে। এবার পরীক্ষাতে আরও কিছু শর্ট কোশ্চেন দিতে পারে, যে আলোর বেগ কার বেগের সাথে সমান, দেখে নাও ভালো করে। এক্স রে এর গতিবেগ, এক্স রশ্মিটাও একটা ধরনের আলো, আলোক রশ্মি, এক্স রশ্মি, ঠিক আছে? গামা রশ্মি, ঠিক আছে? তারপরে কী হচ্ছে দেখো, তারপর হচ্ছে বেতার তরঙ্গ, ঠিক আছে? বেতার তরঙ্গ,
এদের সাথে এক্সরশ্মি গামারশ্মি বেতার তরঙ্গ এদের যা গতিবেগ হবে আর আলোর যা গতিবেগ হবে ইকুয়াল, মানে এদেরও গতিবেগ হচ্ছে 3×10^8 মিটার পার সেকেন্ড, গামারও তাই 3×10^8 মিটার পার সেকেন্ড, বেতার তরঙ্গরও তাই 3×10^8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই কথাগুলো যেগুলো বললাম এগুলো আলোর কোন মাধ্যমে, মাধ্যম অনুযায়ী কিন্তু ব্যাপার আছে। এখানে আলোর এইখানে যা যা বেগ কথা বললাম এগুলো হচ্ছে সব শূন্য মাধ্যমে, এগুলো এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শূন্য মাধ্যমে আলোর বেগ 3×10^8 মিটার পার সেকেন্ড। যদি বলে এক্সরশ্মির বেগ কত শূন্য মাধ্যমে, সেম হবে 3×10^8 মিটার পার সেকেন্ড। যদি বলে গামারশ্মির বেগ কত, সেম হবে 3×8 মিটার পার সেকেন্ড। যদি বলে বেতার তরঙ্গের বেগ কত, সেম উত্তর হবে 3×10^8 মিটার পার সেকেন্ড। বোঝা গেল কথাটা কি বললাম? তো এই হচ্ছে আলোর বেগ। আর যদি তোমাকে বলে এসআইতে তাহলে এটা লিখবে, যদি বলে সিজিএসে এটা লিখবে, যদি বলে মাইল পার সেকেন্ডে লেখো তাহলে এইটা লিখবে, যদি বলে কিলোমিটার পার সেকেন্ডে লেখো তাহলে এইটা লিখবে। এতটা ইনফরমেশান শুধু কেবলমাত্র বেগ নিয়ে দিলাম। এবার স্টার্ট করতে দাও আলোর প্রতিফলন থেকে, আমরা আস্তে করে ঢুকে যাব আলোর তোমার হচ্ছে দর্পণে, ঠিক আছে? দেখো, আলো কোনো একটা বস্তুর ওপর আপতিত হলো, বস্তুর মধ্যে ধাক্কা খেলো, খেয়ে আবার প্রথম মাধ্যমেই ফিরে আসলো। সিম্পল কথা, আলোর আমি একদম সায়েন্টিফিক ডেফিনেশনে যাচ্ছি না, কারণ আলোর প্রতিফলন যে জিনিসটা এটা তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? আলোর প্রতিফলন কাকে বলে এটা কখনো তোমাদের কোশ্চেনে আসবে না, কারণ এটা সিলেবাসে নেই। তা তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে দর্পণ নিয়ে, ঠিক আছে? আলো যার মধ্যে প্রতিফলিত হচ্ছে, যে প্রতিফলক তলে যার মধ্যে পড়ে আলো প্রতিফলিত হচ্ছে সেটাকে বলবো আমরা প্রতিফলক তল। এবার প্রতিফলক তল বলতে এখানে আমরা যেটা নিয়ে কাজ করবো, মেনলি আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমাদের দর্পণ, ঠিক আছে? কী বললাম, বোঝা গেল? এবার দেখো আমরা দর্পণের কনসেপ্টে ঢুকছি। আমরা তোমাদেরকে কী বললাম যে আলো যে মানে কোনো একটা প্রতিফলক তলের উপর আপতিত হবে, ধাক্কা খাবে, খেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে, এটাই হচ্ছে আলোর সিম্পল ভাষায় আলোর প্রতিফলন। এবার এই আলোর প্রতিফলন অনেক কিছুর ওপরই হতে পারে, কিন্তু আমরা মেনলি যেটার ওপর পড়ব সেটা হচ্ছে দর্পণ নিয়ে পড়ব। সবার আগে জানা যাক যে দর্পণ ক প্রকার। দর্পণ হচ্ছে মেনলি দুপ্রকার, ঠিক আছে? অনেকে বলবে তিন প্রকার, কিন্তু কীভাবে তিন প্রকার হচ্ছে সেটা পরে আসছি। দেখো, দর্পণ হচ্ছে মেনলি দুপ্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। একটা হচ্ছে কি, সমতল দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। দেখতে হবে তুমি কোন দর্পণের কথা বলছো। দেখো ভালো করে বোঝো, দর্পণ হচ্ছে মেনলি দুপ্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে গোলীয় দর্পণ। এবার এই গোলীয় দর্পণকে জেনারেলি দুটো ভাগে ভাগ করা হয়, আরও ভাগ আছে পরবর্তীকালে, সেসব পরের জিনিস, অত লাগবে না, তোমাদের যেটুকু সিলেবাস আছে আমি সেটুকু যাচ্ছি। একটা হচ্ছে তোমাদের উত্তল দর্পণ, ঠিক আছে? আর একটা কি, আর একটা হচ্ছে তোমাদের অবতল দর্পণ। ভালো করে ইম্পর্টেন্ট ইনফরমেশান খাতার মধ্যে নোট ডাউন করতে করতে যাও। দেখে নাও তাহলে আমি কি বললাম, দর্পণ হচ্ছে জেনারেলি দুপ্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, আর একটা কি দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের কটা ভাগ ভাই? এই গোলীয় দর্পণের দুটো ভাগ, একটা উত্তল দর্পণ আর একটা কি অবতল দর্পণ। এবার আমাদেরকে জানতে হবে যে উত্তল দর্পণ কি, আর জানতে হবে অবতল দর্পণ কি। মানে গোলীয় দর্পণে ঢোকার আগে ছোট্ট করে সমতল দর্পণ সম্পর্কে আমি তোমাদেরকে বলে নিই। তোমরা ক্লাস 8-এ সমতল দর্পণ সম্পর্কে ভালো করে পড়েছো। এই ক্লাসে সমতল দর্পণ তোমাদের পড়ার সিলেবাসের জিনিস না, সুতরাং সমতল দর্পণ তোমাদের কাজে লাগবে না। এখানে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, এটার ওপর স্টার মারো, সেটা হচ্ছে গোলীয় দর্পণ পড়তে হবে তোমাদেরকে। গোলীয় দর্পণের দুটো ভাগই পড়তে হবে, উত্তল দর্পণও পড়তে হবে, অবতল দর্পণও পড়তে হবে। আশা করি বোঝা গেছে। কিন্তু গোলীয় দর্পণে যাওয়ার আগে ছোট্ট করে সমতল দর্পণ জিনিসটা একটুখানি বলে দিই, ভালো করে শুনে নাও। দেখো, সমতল দর্পণ হচ্ছে এরকম একটা, এমনি বাড়ির যে আয়না দেখো না, যেখানে তোমরা দাঁড়িয়ে ছবি দেখো, ঠিক আছে? বাড়ির, তোমাদের বাড়ির আয়না আছে নিশ্চয়ই, সবার বাড়িতে আয়না আছে, নাহলে সাজুগুজু করো কিছু, বিশেষ করে মেয়েদের বাড়িতে থাকবেই আগে, ঠিক আছে? তো সেখানে নিশ্চয়ই আয়নার সামনে দাঁড়িয়ে যখনই তোমরা দাঁড়াচ্ছ, তোমার যে সাইজের প্রতিবিম্ব তুমি আয়নার মধ্যে সেই সাইজের প্রতিবিম্ব বা সেই সাইজের ছবিটাকে তুমি আয়নার মধ্যে দেখতে পাচ্ছ। সমতল দর্পণ হচ্ছে ওটাই, ঠিক আছে? বাড়ির যে নর্মাল যে আয়না, একদম প্লেন তল, কোনো জায়গাতে এরম বেঁকা এরম কিছু নেই, একদম প্লেন তল, ওইটা হচ্ছে তোমার সমতল দর্পণ, ঠিক আছে? যেখানে তোমার যা সাইজ সেই সাইজের প্রতিবিম্ব ওই আয়নার মধ্যে ফুটে উঠবে, ঠিক আছে? এবং তুমি যদি সোজা দাঁড়িয়ে থাকো তাহলে তোমার সোজা প্রতিবিম্ব ওখানে কিন্তু ফুটে উঠবে। এরকম কখনও দর্পণের মধ্যে দেখাবে না যে তোমার মাথাটা নিচের দিকে আর পাটা দুটো উপর দিকে উঠে গেছে, এরকম কখনও দেখাবে না। এটা কোন দর্পণের ক্ষেত্রে হবে? সমতল দর্পণের ক্ষেত্রে হবে। তাহলে সমতল দর্পণে ধরো এখানে একটা কোনো মানুষ দাঁড়িয়ে আছে, তাহলে এই আয়নার মধ্যে ঠিক এর সাইজের সেম সাইজের এখানে একটা মানুষ তৈরি হবে, ঠিক আছে? এর যত সাইজ এখান থেকে, এর যতটা সাইজ এখান থেকে, এর ততটা সাইজ, মানে সেম সাইজের প্রতিবিম্ব, একই
সাইজের প্রতিবিম্ব, একই সাইজে রাখতে হবে। যে এর মাথাটা ওপর দিকে আছে, এইখানে দেখো যে বস্তুটা তৈরি, মানে যে মানে এইখানে যে দাঁড়িয়ে আছে তার যে প্রতিবিম্বটা যেটা এখানে তৈরি হলো, তার মাথাও কী হবে, ওপর দিকেই থাকবে। এর মাথা ওপর দিকে, এখানে এর মাথাও দেখো ওপর দিকে থাকবে, কখন এরম হবে না, পাটা ওপর দিকে চলে যাবে, মাথাটা নিচের দিকে চলে যাবে। এটা হচ্ছে নর্মাল বাড়ির আয়না, এটাই হচ্ছে তোমার সমতল দর্পণ, ঠিক আছে। এর ডেফিনেশানে যেতে লাগবে না, এর কোনো কিছু সম্পর্কে জানতে লাগবে না, যেটা জানতে লাগবে সেটা হচ্ছে গোলীয় দর্পণ সম্পর্কে। এবার আমি তোমাদেরকে বলি, গোলীয় দর্পণে আমি যেটা ফার্স্টে পড়াবো এক নম্বর এটা অবতল দর্পণ পড়াবো, সেকেন্ড আমি যেটা পড়াবো সেটা হচ্ছে দু নম্বর উত্তল দর্পণ পড়াবো। আগে পড়াবো অবতল, তারপরে পড়াবো হচ্ছে উত্তল দর্পণ। আগে অবতল দর্পণ সম্পর্কে ইনফরমেশান দেবো, খাতার মধ্যে হেডিং করো গোলীয় দর্পণ বলে, তার আন্ডারে হেডিং করো অবতল দর্পণ, আর সমতল দর্পণের মধ্যে এইটুকু খালি লিখে রাখো নিজেদের ভাষায়, ঠিক আছে। একই সাইজের প্রতিবিম্ব গঠিত হবে, আর সবসময় জেনে রাখবে সোজা প্রতিবিম্ব গঠিত হবে, এটা লিখে রাখো খাতার মধ্যে, ঠিক আছে। একই সাইজের প্রতিবিম্ব গঠিত হবে, এবং প্রতিবিম্ব কীরম হবে, সোজা হবে। একই সাইজের প্রতিবিম্ব এবং প্রতিবিম্বটা কীরম, সোজা, ঠিক আছে। এটা হচ্ছে সমতল দর্পণের কনসেপ্ট গেল। সমতল দর্পণ তোমাদের সিলেবাসে নেই, তাহলে এটাতে টাইম নষ্ট করে কোনো লাভ নেই, চলে আসবো গোলীয় দর্পণের মধ্যে। ওদেরকে যেটা সম্পর্কে আগে জেনে নিতে হবে সেটা হচ্ছে গোলীয় দর্পণ, কোনো প্রতিফলক তল যদি ফাঁপা গোলকের অংশ হয়, একটা ফাঁপা গোলকের অংশ হয়, এবং সেটা যদি একটা প্রতিফলক তল হিসেবে কাজ করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে গোলীয় দর্পণ। দেখো ডেফিনেশন এখানে আমি লিখেছি যে কোনো প্রতিফলক তল, একটা প্রতিফলক তল মানে যার মধ্যে আলো এসে পড়বে, পরে ধাক্কাকে ফিরে যাবে, মানে ধরো এরকম একটা কিছু আছে, এর মধ্যে আলো এসে পড়লো, ধাক্কা খেলো, খেয়ে এরকম ফিরে গেল। তাহলে কোনো একটা প্রতিফলক তল যদি কোনো একটা ফাঁপা গোলকের অংশ হয়, এটা এরকম স্টেট হবে না, সেটা একটা কিছু হবে, ফাঁপা গোলকের অংশ হয়, তবে তাকে আমরা বলবো গোলীয় দর্পণ। কথাটা কী বললাম বুঝতে পেরেছো? কোনো প্রতিফলক তল যদি একটা ফাঁপা গোলকের অংশ হয় এবং তার মধ্যে আলো এসে পড়লো, পরে প্রতিফলিত হয়ে ফিরে গেল, এবং সেটা কিসের মতো দেখতে, একটা কিসের অংশ, একটা ফাঁপা গোলকের অংশ, তাহলে আবার ভালো করে শোনো, একটা ফাঁপা গোলক রয়েছে, সেইটা একটা প্রতিফলক তল হিসেবে যদি কাজ করে, এক কথা, একটা ফাঁপা গোলক রয়েছে সেটা যদি একটা প্রতিফলক তল হিসেবে কাজ করে, সেইটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি হচ্ছে তোমার গোলীয় দর্পণ, ঠিক আছে। এবার এই গোলীয় দর্পণের না দুটো ভাগ আছে, একটা ভাগ তো ওই যে তোমাদেরকে বলেছিলাম একটু আগে, একটা হচ্ছে তোমাদের কি, একটা হচ্ছে পাশে এবার অবতলটা লিখছি তাহলে আর অসুবিধা হবে না, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে তোমাদের উত্তল দর্পণ, ঠিক আছে। কী বললাম বুঝতে পারছো, একটা উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ, কথাটা বোঝা গেল। এটা একটা আমার কাছে বল রয়েছে, এই বলটা একটা কি গোলক, অনেকে কিন্তু গোলীয় দর্পণটাকে ভাবে হচ্ছে বৃত্তের অংশ, আমি অনেককেই দেখেছি ভুলভাল বলে বৃত্ত, আরে বৃত্ত না ভাই, গোলক, সিম্পল কথা বলছে, এটা গোলক। এই যে একটা আমি আমি অনেক চ্যানেলেও দেখেছি ভুলভাল বলছে যে বৃত্ত বলছে, না বৃত্ত না, গোলকের অংশ, ঠিক আছে, এটা ফাঁপা গোলকের অংশ। এবার দেখো একটা ফাঁপা গোলক রয়েছে, এটা মনে করো একটা বলটা, বলটার ভেতরটা তো ফাঁপা, এটা ফাঁপা গোলকের অংশ। এবার আমি বলটাকে যদি মাঝখান থেকে কাটি, মাঝখান থেকে যদি কাটি, তাহলে এপাশে একটা আমরা টুকরো পাবো আর এপাশে আমরা একটা টুকরো পাবো। ইমাজিন করো কিরকম হবে, একটা আমি এপাশে একটা টুকরো পাবো, এপাশে আমি একটা টুকরো পাবো, ভালো করে বোঝো, এপাশে একটা টুকরো পাবো, এপাশে একটা টুকরো পাবো, তাহলে দুটো টুকরো পাচ্ছি। এবার দুটো টুকরো যদি পাই, ভালো করে শোনো, দুটো টুকরো যদি পাই তাহলে একটা পার্ট হবে আমাদের অবতল, একটা পার্ট হবে আমাদের উত্তল, ভালো করে শোনো। গোলক ছিল এরকম একটা, কোনো গোলক ছিল এরকম একটা, কোনো গোলক ছিল, বৃত্ত নয় কিন্তু, গোলক, ভালো করে বোঝো, বৃত্ত নয়, গোলক। তাহলে এরকম একটা কোনো গোলক ছিল, এই গোলকটাকে আমি মাঝখান থেকে এরকমভাবে কেটেছি, তাহলে কী হবে, একটা পার্ট আমি এরকম পাবো, একটা পার্ট এরকম পাবো, এই সাইডের পার্টটা, এই সাইডের পার্টটা, আরে মাথা ঢুকেছে তো নিশ্চয়ই, আর একটা এই সাইডের পার্ট পাবো, যেটা দেখতে কীরকম হবে, এরকম হবে। এবার একটার আমি কী করলাম, একটার আমি কী করলাম, আমি করলাম বাইরের দিকে কোটিং করলাম, আমি একটা কী করলাম, একটা আমি বাইরের দিকে কোটিং করলাম। কোটিং করলাম মানে কি, দেখবে তোমার আয়নার পিছনে একটা আস্তরণ দেওয়া থাকে, একটা আস্তরণ দেওয়া থাকে যাতে আলো ওর মধ্যে দিয়ে পড়ে ওপাশে না চলে যেতে পারে, মানে যাতে আলোর মধ্যে পড়ে যেন ফিরে আমাদের দিকে আসে এবং আমরা নিজেদেরকে ভালো করে দেখতে পাই, ঠিক আছে। দেখবে যে কাঁচ তো অনেক কিছুই থাকে, সব কাঁচের মধ্যে নিজেকে দেখতে পাবে না, কারণ আলো কাঁচের মধ্যে পড়ছে, মানে তুমি তোমার যখন মুখটা দেখবে আলো পড়ে মানে কাঁচকে ভেদ করে ওপাশে চলে যাচ্ছে, অর্থাৎ আলোর প্রতিসরণ হচ্ছে এই ক্ষেত্রে। কিন্তু আমরা যে দর্পণগুলোর কথা বলবো সেখানে আলোর প্রতিফলন হবে, ভালো করে বোঝো, এখানে কিন্তু আলোর প্রতিফলন হবে। প্রতিফলন ঘটাতে হলে পেছনে একটা কিছুর প্রলেপ দিতে হবে, পেছনে একটা কিছুর আস্তরণ বা কিছু একটা প্রলেপ দিতে হবে। তোমাদের বাড়ির যে আয়না থাকে পেছনটা দেখবে একটা কিছু দিয়ে প্রলেপ দেওয়া থাকে, একটা কিছু দিয়ে আয়নার পেছনে দেখবে একটা প্রলেপ বা একটা আস্তরণ দেওয়া থাকে, ঠিক আছে। সেরকম আমি যদি এই গোলকটা একটা একটা গোলীয় দর্পণ ছিল, এটাকে মাঝখান থেকে কেটেছি, মানে এটা একটা গোলক ছিল, এটার মাঝখান থেকে কেটেছি, কেটে একটা এই পাশের পার্ট পেয়েছি আর একটা এই পাশের পার্ট পেয়েছি, এই পাশের যে পার্টটা পেয়েছি সেটা হচ্ছে এই পার্টটা, আর এই পাশের যে পার্টটা পেয়েছি এই পার্টটা। এবার এর মধ্যে যদি আমাদের প্রতিফলন ঘটাতে হয়, এর মধ্যে যদি আমাদের প্রতিফলন ঘটাতে হয় তাহলে কী করতে হবে, তাহলে এর পিছন দিকে এরকম কোটিং বা আস্তরণ করতে হবে, এটাকে বলে আস্তরণ দেওয়া বা হচ্ছে কোটিং দেওয়া। আর
আর একটা দর্পণ থাকবে যার ক্ষেত্রে আমরা ভেতরের দিকে কোটিং করব, ভেতরের দিকে কোটিং করব, ভেতরের দিকে কোটিং করব। মানে যার ক্ষেত্রে আমরা বাইরের দিকে কোটিং করছি তার ক্ষেত্রে আলো এসে ভিতরের তলে পড়বে, কারণ বাইরের তলে তো আলো পড়বে না, কারণ প্রতিফলন তো বাইরের তলে হবে না। মানে প্রতিফলনটা হলো সেটা খুবই মানে সেভাবে বোঝা যাবে না। মানে মেন কথা হচ্ছে আমার কাছে এটা যে যার ক্ষেত্রে আমরা বাইরের দিকে কোটিং করব তার ক্ষেত্রে আলো ভেতর দিকে পড়বে, আর যার ক্ষেত্রে আমরা ভেতর দিকে কোটিং করেছি তার ক্ষেত্রে আলো এসে এরকমভাবে বাইরের তলে পড়বে। কথাটা বোঝা গেল কি বললাম? দেখো ভালো করে শুনে নাও জিনিসটা, আলো কোন তলের ওপর পড়বে, যে তলটাতে কোটিং করা থাকবে না সেই তলে, ভালো করে লিখে নেওয়া দরকার হলে। যে তলে ফলন ধরে যদি কাজ করতে চাই, মানে কোন দিকে প্রতিফলন হবে সেটা আমরা কোন তলটা নিয়ে কাজ করব, যার মধ্যে দেখো বাইরের দিকে আমরা কোটিং করলাম, আমরা বাইরের দিকে কোটিং করেছি তো, মানে বাইরের দিকে আমরা প্রলেপ দিয়েছি, আমরা সেই তলটার মধ্যে আলোটা ফেলবো যে তলটাতে আমরা কোটিং করিনি, যে তলে প্রলেপ দেওয়া থাকবে না, যে তলে প্রলেপ দেওয়া থাকবে না তাতে এসে আলো পড়বে। যেমন এই যে দর্পণটা এঁকেছি এর ভিতরের দিকে আলো পড়ছে কারণ আমি বাইরের দিকে কোটিং করেছি সেই কারণের জন্য, আর এই দর্পণটার ক্ষেত্রে দেখো আমি ভেতরের দিকে কোটিং করেছি আর আলোটা ওই কারণে এসে বাইরে পড়ছে। তাহলে যার ক্ষেত্রে আলো ভেতরে পড়ছে তাকে আমরা বলবো অবতল দর্পণ, তাকে আমরা কি বলবো? অবতল দর্পণ, এটা অবতল দর্পণ। আর যার ক্ষেত্রে আলো বাইরে পড়ছে একে আমরা বলবো উত্তল দর্পণ। সিম্পল হিসাব, ঠিক আছে, বোঝা গেল। দেখো এর ক্ষেত্রে আলো ভেতরে পড়ছে এটা অবতল দর্পণ, যার ক্ষেত্রে আলো বাইরে পড়ছে সেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। ঠিক আছে, এটা আশা করি বোঝা গেল। অবতল দর্পণ উত্তল দর্পণের ডেফিনেশন মানে পরে বোঝাচ্ছি, আগে জিনিসটা বোঝো, ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? দেখবে তরকারির যে বাটি থাকে না, এই যে যার মধ্যে তরকারি থাকে, তরকারির বাটির ভেতরের পার্ট, ভেতরে আলো পড়ছে, ভেতরে কোন দর্পণের মতন কাজ করবে? ভেতরে আলো পড়লে কোন দর্পণের মতো কাজ করে? এইমাত্র বুঝিয়েছি, ভেতরে আলো পড়লে কোন দর্পণের মতো কাজ করে? অবতল দর্পণের মতো কাজ করে। তাহলে তরকারির যদি বাটি থাকে যেখানটাতে তুমি তরকারি রাখো, মাংস রাখো যেখানে, সেটা কার মতো কাজ করবে? অবতল দর্পণের মতো কাজ করবে। তার মানে বাটির ভেতরের পৃষ্ঠ অবতল দর্পণের ন্যায় আচরণ করে, আর বাটির বাইরের পৃষ্ঠ কার মতো আচরণ করে? উত্তল দর্পণের মতো আচরণ করে। বোঝা গেল কি বললাম? বাটির ভেতরের পৃষ্ঠ অবতল দর্পণের মতো, আর বাটির বাইরের পৃষ্ঠ এটা হচ্ছে উত্তল দর্পণের মতো আচরণ করে। যেখানে তরকারি থাকবে সেটা অবতল দর্পণের মতো, আর বাইরের তলটা উত্তল দর্পণের মতো আচরণ করবে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ একটা সিম্পল কথা হচ্ছে, আলো যদি ভেতরে পড়ে দর্পণের ভেতরে তাহলে সেটা অবতল দর্পণ, আর যদি আলো যদি দর্পণের বাইরের তলে পড়ে তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ। আর যেটা উত্তল দর্পণ হবে তার ক্ষেত্রে কিন্তু কোটিংটা তার উল্টো দিকে করতে হবে। আলো বাইরে পড়ছে মানে কোটিং ভেতরে করব, আর আলো ভেতরে পড়ছে মানে আমরা কোটিং বাইরে করব। সিম্পল হিসাব। এর ক্ষেত্রে দেখো দর্পণের ক্ষেত্রে আমরা ভেতরের দিকে আলো ফেলছিলাম তাই জন্য বাইরের দিকে কোটিং করেছিলাম। সোজা কথা ভাই, বোঝা গেছে আশা করি? এটুকু সিম্পল লজিক নিশ্চয়ই বোঝা গেছে। এটা এই কারণে অবতল দর্পণ ছিল, এটা এই কারণে উত্তল দর্পণ ছিল ভাই, এটা উত্তল দর্পণ। ঠিক আছে, সিম্পল কথা বোঝা গেছে। এবার আমার কাছে একটা কোয়েশ্চেন, আমরা কিসের প্রলেপ দিয়ে থাকি? দেখো ভালো করে বোঝো, আমরা বাইরের দিকে তো প্রলেপ তো দিচ্ছি, বাইরের দিকে প্রলেপ তো দিচ্ছি, এই প্রলেপটা কিসের দেওয়ার হয় এটা অনেকে জানে না। দেখে নাও ভালো করে, প্রলেপটা আমরা কিসের পেয়ে দিচ্ছি এই সব জিনিস জানবে না রে ভাই, অনেকেই জানবে না। প্রলেপটা দেওয়া হয় হচ্ছে রূপোর, ঠিক আছে, প্রলেপটা দেওয়া হয় হচ্ছে রূপোর। এবার এই রূপোটাকে তো গার্ড করতে হবে, পেছনে রূপোর প্রলেপ দিচ্ছ, রূপো একটা মূল্যবান ধাতু, রূপোটা যাতে ক্ষয়ে না যায়। রূপোর দেখো দর্পণ নিয়েছি, অবতল দর্পণ নিয়েছি, দর্পণ নিয়ে আমি প্রলেপ দিয়েছি, কিসের প্রলেপ লাগিয়েছি? রূপোর প্রলেপ লাগিয়েছি। এবার রূপোটা কি হতে পারে? ক্ষয়ে ক্ষয়ে পড়ে যেতে পারে। রূপোটার যাতে রক্ষা করবার জন্য, রূপোকে রক্ষা করবার জন্য আমরা Pb3O4 অর্থাৎ রেড লেডের প্রলেপ, মানে রূপোর ওপর আমরা রেড লেডের আস্তরণ দিয়ে থাকি রূপোটাকে রক্ষা করবার জন্য। তাহলে রূপোর প্রলেপ আমরা দেবো, প্রলেপ যদি জিজ্ঞাসা করে কার দেবো সেটা হচ্ছে রূপোর প্রলেপ দেবো, এবং এটাকে রক্ষার জন্য, এটাকে রক্ষার জন্য, রক্ষার জন্য আমরা কার প্রলেপ দেবো? রেড লেড। এবার এই রেড লেডের যদি সংকেত বলো তাহলে Pb3O4 হচ্ছে রেড লেডের সংকেত। এগুলো খাতার মধ্যে নোট ডাউন করবে, সব খাতার মধ্যে ফ্রেশ করে নোট ডাউন করবে। আমি ধরুন রাফ ওয়াক করবো, খাতার মধ্যে কিন্তু ফ্রেশ করে নোট ডাউন চাই, আমি সবার নোট দেখবো কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা প্রলেপ দেবো কার? রূপোর প্রলেপ দেবো। যদি বলে রূপোটাকে রক্ষা করবার জন্য কাকে প্রলেপ দেবো, সেটা হচ্ছে রেড লেডের। ঠিক আছে, রেড লেডের প্রলেপ দেবো। রেড লেডের সংকেত কী? সেটা হচ্ছে Pb3O4। আমরা বাইরে কোটিং করি কার ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। ভেতরে কোটিং করি কার ক্ষেত্রে? উত্তল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণে আলো কোন কোন পার্টে পড়ে? ভেতরে পড়ে, ভেতরে। তরকারির বাটি দিয়ে মনে রাখবে, তরকারি যেখানে রাখো সেটা অবতল দর্পণের ন্যায় আচরণ করে। বাইরের পৃষ্ঠ কার মতো আচরণ করে? উত্তল দর্পণের মতো আচরণ করে। আশা করি তোমাদের কাছে
কাছে এই লজিকগুলো এই কনসেপ্টগুলো তোমার কাছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে এতটা অবধি? চলো এবার অবতল দর্পণ আর উত্তল দর্পণের ডেফিনেশনটা একটুখানি জানা যাক। দেখো, আচ্ছা আর একটা জিনিস বোঝো, এই অবতল দর্পণ আর উত্তল দর্পণকে আমরা কেন গোলীয় দর্পণ বলছি, কারণ এই গোলকটাকে কেটে এটা গোলকেরই একটা পার্ট। এই যে অবতল দর্পণটা তৈরি করেছি, এটা গোলকটাকে কেটে এই পার্টটা তৈরি করেছি, এই উত্তল দর্পণটাকে তৈরি করেছি গোলকটাকে কেটে এই পার্টটা তৈরি করেছি। তাহলে এই যে অবতল দর্পণ আর এই যে উত্তল দর্পণ, এই দুটোই গোলকের পার্ট, এই জন্য এই দর্পণটাকে এবং এই দর্পণটাকে, দুটো দর্পণকে আমরা বলবো গোলীয় দর্পণ। বোঝা গেল? এইটাকেও আমরা বলবো গোলীয় দর্পণ, এটাকেও আমরা বলবো হচ্ছে গোলীয় দর্পণ। কেন বললাম? কারণ দুটোই হচ্ছে তোমার কিসের পার্ট, এটা হচ্ছে এইটার পার্ট, মানে এই গোলকের পার্ট। বোঝা গেল কি বললাম? গোলীয় দর্পণ কেন বলে এটাকে বুঝতে পেরেছো? কারণ দুটো দর্পণই, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, দুটো দর্পণই গোলকের দুটো পার্ট, মানে গোলকের দুটো পার্ট। এটাও, এই দর্পণটাও গোলকের পার্ট আর এই দর্পণটাও গোলকেরই পার্ট। বোঝা গেল? এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে তোমার উত্তল দর্পণ, গোলীয় দর্পণ, এবং অবতল দর্পণটাও হচ্ছে আমাদের গোলীয় দর্পণ, কারণ গোলককে কেটেই অবতল আর উত্তল তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছ? একটার ক্ষেত্রে আমরা বাইরে কোটিং করেছি, ভেতরে আলো পড়ছে, সেটা অবতল দর্পণ। একটার ক্ষেত্রে আমরা ভেতরে কোটিং করেছি, আলো দেখো বাইরের পৃষ্ঠে পড়ছে, এটা হচ্ছে উত্তল দর্পণ। আর কোটিংটা কিসের দিতে হয়? রূপোর। রূপকে রক্ষা করার জন্য কাকে কোটিং দেবো? রেড লেডের। রেড লেডের সংকেত কি? PB304। তাহলে গোটা ইনফরমেশন ক্লিয়ার তোমাদের কাছে। নেক্সট জিনিসে আসা যাক। দেখো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অবতল দর্পণ আর উত্তল দর্পণ কি বলে দিয়েছি। এবার ডেফিনেশনটা দেখে দেখে লিখে নেবে খাতার মধ্যে, যে যে গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ প্রতিফলক তলের মতো আচরণ করে, মানে একটা দর্পণ থাকবে, তার ভিতরের পৃষ্ঠর মধ্যে আলো এসে পড়বে, প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে। তাহলে ভিতরের পৃষ্ঠটা প্রতিফলক তলের মতো কাজ করছে, ভিতরেরটা, এবং বাইরের দিকে কি করা থাকে? প্রলেপ দেওয়া থাকে। তাহলে এটা হচ্ছে বাইরের পৃষ্ঠ, বাইরের দিকে আমরা কী দিয়ে দেবো? বাইরের দিকে আমরা প্রলেপ দিয়ে দেবো। এটা কোন দর্পণের উদাহরণ ভাই? এইটা হচ্ছে অবতল দর্পণের উদাহরণ, ঠিক আছে? এবার দেখো উত্তল দর্পণ, উত্তল দর্পণে কী ক্ষেত্রে কী হবে? যে দর্পণের, যে গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠ প্রতিফলক তলের মতো কাজ করে, বাইরের পৃষ্ঠটা প্রতিফলক তলের মতো কাজ করবে, তাহলে এই হচ্ছে দর্পণ। এই দর্পণের বাইরের পৃষ্ঠ বলতে এইটা, এখানে এসে আলো পড়বে, পড়ে ধাক্কা খেয়ে বেরিয়ে যাবে, এটা হচ্ছে বাইরের পৃষ্ঠ, এটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে। এবং ভিতরের দিকে কী দেওয়া থাকবে? প্রলেপ দেওয়া থাকবে। ভিতরের দিকে মানে এই ভিতরের দিকটাতে কী দেওয়া থাকবে? প্রলেপ দেওয়া থাকবে। এটা হচ্ছে কী দর্পণের উদাহরণ? এইটা হচ্ছে তোমার উত্তল দর্পণের উদাহরণ। বোঝা গেল কি বললাম? এবার দেখো, উত্তল দর্পণের কোথায় কোথায় ইউজ হয় আর অবতল দর্পণের কোথায় কোথায় ইউজ হয়, এই জায়গাটাতে VBI মারো, এই জায়গাটাতে খাতার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মারো, কারণ এখান থেকে একটা MCQ বা এখান থেকে একটা শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য মাস্ট। এখান থেকে কিন্তু একটা শর্ট কোশ্চেন বা এখান থেকে কিন্তু একটা MCQ পরীক্ষার জন্য প্রায় আসে। আর এখানে যেটা লিখিয়েছি সব কটা মুখস্থ করবে। এইখান থেকে কিন্তু অন্তত একটা কোয়েশ্চেন তোমাদের জন্য পরীক্ষাতে আসবে। যদি কনসেপ্ট বোঝো তাহলে মুখস্থ নাও করতে লাগবে। কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে বোঝো। উত্তল দর্পণ সবসময় জেনে রাখবে একটা জিনিস গঠন করে, সেটা হচ্ছে সোজা প্লাস ছোট প্রতিবিম্ব গঠন করে। কি গঠন করে? সোজা প্লাস হচ্ছে ছোট প্রতিবিম্ব গঠন করে, সোজা আর ছোট। আর অবতল দর্পণ সোজা ছোট একসাথে, মানে যে কোনো প্রতিবিম্ব গঠন করতে পারে, তবে সোজা আর ছোটটা একসাথে গঠন করবে না। এ যখন সোজা প্রতিবিম্ব গঠন করবে তখন সেটা কিন্তু বড় হবে। আর এ যখন ছোট প্রতিবিম্ব গঠন করবে তখন কী হবে? তখন যে প্রতিবিম্বটা হবে সেটা উল্টো হবে, ঠিক আছে? দেখো উত্তল দর্পণ হচ্ছে না, উত্তল দর্পণ হচ্ছে সবসময় সোজা প্রতিবিম্ব গঠন করে আর ছোট প্রতিবিম্ব গঠন করে। মানেটা কী? মানে ধরো এই যে গাড়ির যে ভিউ ফাইন্ডার, দেখবে তোমার যে পেছন থেকে যখন গাড়ির মধ্যে কোনো একটা চালক বসে গাড়ি চালাচ্ছে, দেখে পেছন দিকে কোন গাড়ি এলো, ও দেখতে পায় কাঁচের মধ্যে। তাহলে পেছন থেকে যখন অত বড় একটা লরি আসছে, ওই অত বড় লরিটা ওই কাঁচের মিররটার মধ্যে তো ঢোকাতে হবে, অত বড় গাড়িটাকে ওই কাঁচের মিররটার মধ্যে ছোট করে ঢোকাতে হবে। তাহলে এটা কোন দর্পণ পারবে? অবতল দর্পণ কি পারবে? না, অবতল দর্পণ তো বড় প্রতিবিম্ব গঠন করে দেবে ভাই, অবতল দর্পণ তো বড় প্রতিবিম্ব গঠন করে দেবে। অথবা অবতল দর্পণ কী করে দেবে? অবতল দর্পণ হচ্ছে তোমার উল্টো প্রতিবিম্ব গঠন করে দেবে, মানে তখন দেখাবে হয়তো গাড়ির চাকাটা ওপর দিকে আর গাড়িটা নিচের দিকে। না, এরকম হলে তো হবে না। তার জন্য আমাদেরকে কী দর্পণ ব্যবহার করতে হবে? উত্তল দর্পণ। কারণ উত্তল দর্পণই একমাত্র পারবে যে পেছন দিক থেকে যে গাড়িটা আসছে তার অত বড় গাড়িটার সাইজটাকে ছোট করে ওই দর্পণের ভেতর দেখাতে। পরে যদি আরও 10-12টা গাড়ি আসে, সেই গাড়িগুলো ওই দর্পণের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? আর যদি বড় প্রতিবিম্ব গঠন করতো তাহলে অত বড় লরিটা নিশ্চয়ই ওই গাড়ির আয়নার মধ্যে বা ভিউ ফাইন্ডারের মধ্যে ধরতো না। বুঝতে পারলে তো কথাটা কী বললাম? এই কারণের জন্য উত্তল দর্পণে সবসময় কী ব্যবহার করা হচ্ছে, মানে উত্তল দর্পণটা ব্যবহার করা হয় গাড়ির ভিউ ফাইন্ডারে। বোঝা গেল? এবং সবসময় সোজা প্রতিবিম্ব গঠন করে। যদি গাড়ির প্রতিবিম্ব যদি বড় হয়ে যেত, ধরো বড় হয়ে যেত, তাহলে তো অত বড় গাড়িটা দর্পণের মধ্যে ধরাতে পারতে না,
সেই জন্য সবসময় সোজা এবং সবসময় ছোট প্রতিবিম্ব কে গঠন করবে, এটা হচ্ছে উত্তল দর্পণ। আর এই কারণে গাড়ির ভিউ ফাইন্ডারে বা রেয়ার ভিউ মিররে এই উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণের আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, উত্তল দর্পণ কিন্তু কী করে বলো তো, উত্তল দর্পণের ক্ষেত্রে তোমার হচ্ছে স্ট্রিট ল্যাম্পে ব্যবহার করবে। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? স্ট্রিট ল্যাম্পে ব্যবহার করা হয়, কারণ উত্তল দর্পণের মধ্যে থেকে যে আলো বেরোয় সে আলোটা না চারিদিকে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। ওই জন্য স্ট্রিট ল্যাম্পে, ধরো তুমি একটা রাস্তার মধ্যে যে স্ট্রিট ল্যাম্প জ্বালিয়েছো, যে পোস্ট মানে পোস্টে যে ল্যাম্প জ্বালিয়েছো, তার মধ্যে থেকে যে আলো পড়বে সেটা যদি নির্দিষ্ট একটা দিকে পড়তো, তাহলে বাকি সাইডের লোকরা তো অন্ধকারের মধ্যে থাকতো, সেটা তাহলে হবে না। তাহলে আলোটা কী করতে হবে? চারিদিকে যেন ছড়িয়ে পড়ে, চারিদিকে যেন ছড়িয়ে পড়ে। তাহলে এই ছড়িয়ে দেওয়ার ক্ষমতাটা কে রাখে? উত্তল দর্পণ রাখে। ওই জন্য স্ট্রিট ল্যাম্পে এই উত্তল দর্পণ ব্যবহার করা হয়। বোঝা গেল? এবার দেখো, এখানে সংগ্রহশালা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। মানে দেখবে তুমি ধরো কোনো বিগ বাজার গেছো বা কোনো ধরো হয়তো কোনো বড় শপিং মলে গেছো, সেই শপিং মলের মধ্যে যদি কোনো চোর ঢুকে পড়ে, সেই চোর যদি কোনো একটা জিনিসকে চুরি করে বা কোনো অনেক মানুষ হয়তো ঢুকে পড়েছে, ঠিক আছে, তাদের ওপর নজরদারি রাখবার জন্য অতগুলো মানুষকে একটা নির্দিষ্ট দর্পণের মধ্যে ধরাতে হবে। ধরো অনেক মানুষ ঢুকেছে একসাথে, তাদেরকে অতগুলো মানুষকে একটা দর্পণের মধ্যে ধরাতে হবে। সেটা একমাত্র কোন দর্পণ পারবে? সেটা উত্তল দর্পণ পারবে, কারণ অতগুলো মানুষের ছোট ছোট প্রতিবিম্ব করে আমি ওই দর্পণের মধ্যে সেট করব। ওপর দিকে দেখবে ওই উত্তল দর্পণ থাকে এবং এই উত্তল দর্পণ ব্যবহার করা হয়, কারণ অতগুলো মানুষকে তাদের সোজা প্রতিবিম্ব এবং ছোট করে ওই অতগুলো মানুষকে যে ধরাতে হবে ওই দর্পণের মধ্যে, সেটা একমাত্র পারবে উত্তল দর্পণ, কারণ এই একমাত্র সোজা এবং ছোট প্রতিবিম্ব, সোজা এবং ছোট প্রতিবিম্ব গঠন করে। কিন্তু এই দর্পণের ক্ষেত্রে আলো কোথায় পড়বে? সবসময় বাইরের তলে, এবং পড়ে প্রতিফলিত হবে। আর ভিতরের দিকটাতে কী থাকবে? প্রলেপ দেওয়া থাকবে। কার প্রলেপ দেওয়া থাকবে বলে দিয়েছি আগেরবার, রূপোর প্রলেপ। এবং তাকে রক্ষা করার জন্য কাকে দেওয়া থাকবে? রেড লেডের প্রলেপ দেওয়া থাকবে। বোঝা গেল? এবার চলে আসি হচ্ছে অবতল দর্পণে। অবতল দর্পণ কিন্তু কী গঠন করে বলতো? অবতল দর্পণ হয় বড় প্রতিবিম্ব গঠন করবে, আর তার সাথে কী করবে? উল্টো প্রতিবিম্ব গঠন করবে। ঠিক আছে, যদি বড়োর সাথে সোজা প্রতিবিম্ব গঠন করতে পারে, দেখে নাও, এ কিন্তু সোজা প্রতিবিম্ব গঠন করতে পারে, উল্টো প্রতিবিম্ব গঠন করতে পারে, আবার বড় প্রতিবিম্ব গঠন করতে পারে, আবার ছোটো প্রতিবিম্ব গঠন করতে পারে। কথাটা বোঝা গেল কী বললাম? কিন্তু কথাটা হচ্ছে এই কন্ডিশনটা না কখনো একসাথে ম্যাচ করবে না, এই কন্ডিশনটা কখনো এর সাথে একসাথে ম্যাচ করবে না। এ সব ধরনের প্রতিবিম্ব গঠন করতে পারে, সব ধরনের। এইখানে এই দুটো লিখেছি, আরও যদি কিছু হয় সেটাও গঠন করতে পারে, কিন্তু এই দুটো একসাথে গঠন করতে পারবে না। মানে এ কখনো সোজা আর ছোট, এ কখনো, আবার কমন কি বললাম, এ কখনো সোজা আর ছোট প্রতিবিম্ব একসাথে গঠন করতে পারবে না, এটা হচ্ছে অবতল দর্পণ, পারে না। এবার দেখো, দাঁতের ডাক্তার যখন ওই মাথায় যে লাইটটা লাগিয়ে যে দাঁতের মধ্যে যখন দেখছে, তখন দাঁতটা তো ছোট, তাহলে দাঁতটাকে বড় করে দেখতে হবে। দাঁতটাকে কি করতে হবে? বড় করে দেখতে হবে। এই বড় করে দেখাতে কে পারবে? উত্তল দর্পণ কি পারবে? না, উত্তল দর্পণ তো সবসময় বলেই দিয়েছি ছোট প্রতিবিম্ব গঠন করে। তাহলে বড় করে দাঁতটাকে দেখাতে কে পারবে? দেখাতে পারবে হচ্ছে এই অবতল দর্পণ, কারণ এ বড় প্রতিবিম্ব গঠন করতে পারে। কথাটা বুঝে গেছো কি বললাম? বড় প্রতিবিম্ব গঠন করতে পারে। আর আমার বড় প্রতিবিম্ব দরকার, নাহলে ছোটো ছোটো দাঁতের মধ্যে কোথায় পোকা হয়েছে, কী হয়েছে, আমি কী করে দেখবো? সেটার জন্য আমাকে দাঁতটাকে বড় করে দেখাতে হবে। আর বড় করে দেখাতে কোন দর্পণ পারবে? একমাত্র অবতল দর্পণ পারবে। ক্লিয়ার হলো জিনিসটা? এবার দেখো, এটা ছাড়া হচ্ছে গলার ডাক্তারের ক্ষেত্রে সেম গল্প, দাড়ি কাটার ক্ষেত্রেও সেম গল্প। সেটার ক্ষেত্রে কোন দর্পণ? অবতল দর্পণ, কারণ দাড়িগুলোকে বড় দেখতে হবে, দাড়িগুলো যদি আরও ছোটো হয়ে যায় তাহলে কী কাটছি কিছু তো বুঝতে পারবো না ভাই, তাহলে অবতল দর্পণ লাগছে। এবার দেখো, সোলার কুকার, দূরবীন, সৌরবীক্ষণ, আর হচ্ছে টর্চ লাইট, হেডলাইট, সার্চ লাইট, যা লাইট বলবে এখানে ভালো করে শুনে নাও, ঠিক আছে, এই স্ট্রিট ল্যাম্প বাদ দিয়ে এইখানে যা যা লাইট বলা আছে, টর্চ লাইট, হেডলাইট, সার্চ লাইট, এই সব লাইটে, সব লাইটে কী দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। কারণ আমি একটু আগেই বললাম যে উত্তল দর্পণ একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, উত্তল দর্পণ একটা নির্দিষ্ট দিকে আলো কখনো ফেলে না। আবারও শোনো, ভুলে গোল্লানোর জন্য বললাম ইচ্ছা করে, উত্তল দর্পণ একটা নির্দিষ্ট দিকে আলো ফেলে না, উত্তল দর্পণ আলোটাকে চারিদিকে ছড়িয়ে দেয়। ওই যেমন হচ্ছে তোমার স্ট্রিট ল্যাম্পের ক্ষেত্রে আলো পড়লো, রাস্তা চারিদিকে ছড়িয়ে গেল, এটা কোন দর্পণ পারে? এটা পারে হচ্ছে উত্তল দর্পণ। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে কী হয়? টর্চ লাইটের মধ্যে অবতল দর্পণ থাকে, টর্চে কি আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ে দেখেছো? না, টর্চ একটা নির্দিষ্ট দিকে মারা হয়, একটা নির্দিষ্ট দিক করে মারা হয় টর্চটা, ঠিক আছে। বা গাড়ির যে হেডলাইট থেকে যে আলোটা বেরোয়, দেখবে একটা নির্দিষ্ট সোজা পথে, একটা নির্দিষ্ট সোজা পথে আলো পড়ে। তার মানে সেক্ষেত্রে আলোটাকে একটা নির্দিষ্ট দিক বরাবর, একটা নির্দিষ্ট দিক বরাবর কে পাঠাতে পারবে? একমাত্র পারবে অবতল দর্পণ, কারণ আলো এ কী করে? কখনো ছড়িয়ে দেয় না, একটা নির্দিষ্ট দিক বরাবর পাঠায়। তাই জন্য টর্চ লাইট, হেডলাইট, সার্চ লাইট সব কিছু ক্ষেত্রে অবতল দর্পণ ইউজ করা হয়। বোঝা গেল কী বললাম? গলার ডাক্তার, দাঁতের ডাক্তার বুঝেছো, দাড়ি কামানোর ব্যাপারটা বুঝেছো, আর সোলার কুকারে কেন ইউজ করা হয় আমি যে বললাম, এটা কী করে? সব কিছু একটা নির্দিষ্ট, মানে যত আলোক রশ্মির মধ্যে সে পড়বে একটা নির্দিষ্ট পয়েন্টে এনে ফোকাস করবে, একটা নির্দিষ্ট পয়েন্টে এনে ফোকাস করবে। মনে করো এই জায়গাটা আমাকে একটুখানি মুছতে হবে, দেখো ভালো করে বোঝো।
এই ধরো যে এরকম কোনো একটা তোমার হচ্ছে, দেখেছো তো বাড়িতে ডিস অ্যান্টেনাগুলো দেখেছো যে এইখানটাতে এরকমভাবে একটা মাইকের মতন থাকে জিনিসটা, ঠিক আছে, এই পয়েন্টে একটা মাইকের মতো থাকে, এরকমভাবে থাকে। এবার কি হয়, আলোকরশ্মি যেটা, ঠিক আছে, যেটা আলোকরশ্মি যেগুলো আসে এর মধ্যে এসে পড়ে, ঠিক আছে, আমি নর্মালি আলোকরশ্মি বলছি, কিরে আসে আসে অত বেতার তরঙ্গ ফরঙ্গ সব যাচ্ছি না আমি, আলোকরশ্মি যখন এখানে এসে পড়ে, পড়ে এটা একটা পয়েন্টে এসে ফোকাস হয়, একটা পয়েন্টে এসে ফোকাস করে। তো এই একটা পয়েন্টে ফোকাস করা, একটা পয়েন্টে ফোকাস করা, এটা কোন দর্পণ পারবে? এটা একমাত্র অবতল দর্পণ পারবে, অবতল দর্পণ পারবে, যেটা একটা পয়েন্টে নিয়ে গিয়ে ফোকাস করতে পারবে। উত্তল দর্পণ তো স্ট্রিট ল্যাম্পের ইউজ করাচ্ছে, কারণ এটা চারিদিকে আলোটাকে ছড়িয়ে দিতে পারবে, চারিদিকে ছড়িয়ে দিতে পারবে। কথাটা বোঝা গেল কি বললাম? এই কারণের জন্য এই দর্পণটাকে বলা হয় অপসারী দর্পণ, উত্তল দর্পণকে বলা হয় অপসারী, অপসারী দর্পণ, অপসারী। লেন্সের ক্ষেত্রে হলে কিন্তু আবার উল্টো হয়ে যাবে, এটা হচ্ছে অপসারী দর্পণ, কারণ এর মধ্যে দিয়ে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে অপসারী দর্পণ। আর অবতল দর্পণকে বলা হয় অভিসারী দর্পণ, অভিসারী দর্পণ। কেন বলো তো? কারণ হচ্ছে এই যে বললাম, উত্তল দর্পণের মধ্যে আলো এসে পড়লো, একটা পয়েন্টে এসে ফোকাস হলো, একটা পয়েন্টে এসে ফোকাস হলো, এইটার জন্য অবতল দর্পণকে আমরা কী বলছি? অভিসারী দর্পণ, অভিসারী দর্পণ। আশা করি কথাটা বুঝতে পারলে। কারণ এই যে তোমাকে বললাম যে সেম ক্ষেত্রে, এই যে সোলার কুকারের ক্ষেত্রে সেম ইউজ করা হয়। ধরো এটা হচ্ছে একটা কোনো সোলার কুকার, ঠিক আছে, আর এইখানটাতে হচ্ছে রান্না হবে, এইরকম জায়গাটাতে রান্না হবে, তাহলে কী হবে? যত আলো বা যত সূর্যের তাপ এই পয়েন্ট এইগুলোর মধ্যে এসে পড়বে, পড়ার পর কী হবে? সবই একটা পয়েন্টে গিয়ে ফোকাস হবে, সব একটা পয়েন্টে গিয়ে ফোকাস হবে, ফলে যত তাপ ওই একটা পয়েন্টে গিয়ে লাগবে, একটা পয়েন্টে গিয়ে লাগবে। এই কারণের জন্য আমরা কী করছি? অবতল দর্পণটাকে ইউজ করছি। এই অবতল দর্পণটা সমস্ত আলোকে একটা পয়েন্টের দিকে কেন্দ্রীভূত করছে, বা একই রেখা বরাবর, একই ফোকাস বরাবর পাঠাচ্ছে। এটা কোন দর্পণ পাচ্ছে? এটা অবতল দর্পণ পাচ্ছে। এই জন্য অবতল দর্পণকে অভিসারী দর্পণ, আর এই উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয়। এবং এর প্রতিবিম্ব সবসময় সোজা উল্টো হয়, আর এর যে কোনো প্রতিবিম্ব গঠন করতে পারে, এ সোজাও পারে, এ ছোটোও পারে, কিন্তু এই দুটো কন্ডিশন একসাথে পারে না। আবারও শোনো কী বললাম, এই দুটো কন্ডিশন একসাথে পারে না, এইটার জন্য হচ্ছে, এটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে যা যা ছিল সব কিছু বোঝালাম। এরপরের দিন দর্পণের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো আজকের ক্লাস এতটাই অবধি, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ক্লাসে এইখানে যা যা পড়েছি এর ওপর প্রশ্ন দিয়ে পরীক্ষা হবে, 10 নম্বরে বা 15 নম্বরে ছোট্ট একটা টেস্ট হবে, মক টেস্ট মতো, ঠিক আছে? চলো।